হ্যাঁ বন্ধুরা, আজকে কোথায় এসেছি বুঝতে পারছো? বলো তো কোথায় এসেছি, নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে আমি এসেছি আমার বাড়ির ছাদে, খোলা আকাশ, খোলা আকাশের নিচে। দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। তো যতটা দেখানো যায় আমি ততটাই তোমাদের দেখাচ্ছি। এই যে আমার বাড়ির ছাদ, এই দেখো, এই যে আমার বাড়ির একটা নারকেল গাছ, আপাতত এই একটা গাছই অবশিষ্ট আছে, কারণ আরো অনেক গাছ ছিল, সব আস্তে আস্তে বাড়ি করার জন্য, যেটা হয় আর কি, দেখবে বাড়ি ঘর করতে গিয়ে অনেক গাছ কাটা পড়ে যায়, তো জাস্ট এই নারকেল গাছটাই বেঁচে আছে। এটা আমার একটা ছোটোবেলার স্মৃতি, অনেক গাছ আমি ছোটোবেলা থেকে দেখেছি, আমাদের নিজেদের বাড়িতে ছিল, তো এই একটাই গাছ আপাতত বেঁচে আছে। আর এই পাশে দেখো আমাদের রাধাকৃষ্ণের মন্দির, এটা দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা, এটা অষ্টধাতু দিয়ে তৈরি মন্দিরে বিগ্রহ আর কি রাধাকৃষ্ণের। তো দেখো, মাঝে মাঝে ছাদে এসে বসে থাকতে কি ভালো লাগে বলো? এই যখন লকডাউন চলছিল তখন কিন্তু দেখবে এই মানে ঘরে থাকতে থাকতে কিরকম দম বন্ধ হয়ে আসতো না, একই রুটিন, কোথাও বেরোতে পারছি না কিছু। হ্যাঁ, যখন লকডাউন চলছিল দেখবে তখন মনে হতো এই খোলা আকাশের নিচে একটু ছাদে, যেখানে ছোট বড় যেরকম ছাদই হোক না কেন, একটু ছাদে গিয়ে মনে হতো যেন ওফ প্রাণ খুলে বাঁচলাম, ভীষণ ভালো লাগতো না? এমনিতেও ভালো লাগে, কিন্তু সেই সময়টা লকডাউনের সেই পরিস্থিতিতে আমাদের কোথাও বেরোতে পারছি না, কিছু করতে পারছি না, তখন ছাদটা মানে অনেক মানে সিঁদুরে মেঘ দেখার মতন অবস্থায় হয়েছিল, আমার মনে হয় সবারই একই হয়েছিল, ভালো লাগতো তখন, এখনো ভালো লাগে, এবং ছাদ সবসময় ভালো লাগে। কিন্তু কি বলতো, আমার সবসময় ছাদে আসা হয়ে ওঠে না, মানে আসি না, এক এক সময় নিজের হয়তো শুয়ে আছি বিকেলবেলা, দূর পরে যাব, কালকে যাব, এই করতে করতে সবসময় ছাদে আসা হয়ে ওঠে না। তো আজকে অনেকদিন পর আবার ছাদে এলাম, ভালো লাগছে। দেখো কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, তোমাদের ভালো লাগছে নিশ্চয়ই। এই দেখো দুষ্টু, দুষ্টুমি করছে, দেখ এই দেখো দুষ্টু দুষ্টুমি করছে, না 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 কিছু মুখে দেবো না, কিছু চলে গেলাম, এই দেখো টয়লেট শুরু হয়ে গেছে, এই দেখো টয়লেট শুরু হয়ে গেছে, তো ছাদে আসলেই, ছাদে আসলেই ও টয়লেট করা শুরু হয়ে যায়, টয়লেট পটি, এখানে আসলে ওর মনে পড়ে, ওই দেখো এখন ঘুরে ঘুরে সারা ছাদে টয়লেট করবে, না না না, কি খাচ্ছে কি খাচ্ছে কি, ওই দেখ, এই যে খাবে খাবে, এই যে এই যে খাবে 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 খাবে, দেখো ও আকাশে ঘুড়ি উঠছে, ওটা দেখছে, এই সেলফটার উপরে যে কতবার টয়লেট করেছে তার তো ঠিক নেই। আর এখানে মুখ দেবে ছাদে আনতে ওকে ভয় করে জানো, ভীষণ মুখ দিয়ে গন্ধ শোকে, তো ওদের তো এটা স্বভাব, হট করে কিছু মুখে দিয়ে দিলে না নিচে গিয়ে আবার বমি করে দেয়, ওই জন্য আমি ছাদেও খুব মানে একটা আনতে ভয় পাই। আমি সোনিয়া মাত্র, আমি সোনিয়া বাবা, তোমার দুষ্টু বাবা, তোমরা দেখতে পাচ্ছ এটা আমার দুষ্টু বাবা, আজকে কি করেছে বিছানায় উঠে বিছানার মধ্যে এরকম এরকম আঁচড় দিতে দিতে আমার ভালো বেড কভারটাকে ছিঁড়ে দিয়েছে,
ভালো বেড কভারটাকে ছিঁড়ে দিয়েছি, কি বলবো ওকে, কিছু তো আর বলা যাবে না। দুষ্টু টাটা করে দাও, টাটা দুষ্টু, টাটা টাটা টাটা। সমানে চেঁচিয়ে যাচ্ছে, ওই যে ওখানে দাঁড় করিয়ে রেখেছি আমি, এখানে চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছি সমানে চেঁচিয়ে যাচ্ছে, আউ 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 আউ, এই যে নেমে গেছে, আয় আয় আয়, এই যে 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 আয় 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 ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, নারকেল গাছের পাতাগুলো উঠছে, খুব ভালো লাগে না? প্রকৃতির প্রকৃতি প্রাকৃতিক অরিজিনাল যেটা মানে বলে না, প্রাকৃতিক যে জিনিসগুলো হয় সেগুলো আনন্দটাই আলাদা, তাই না? আমি কনসেন্ট্রেশন করতে পারছি না, তোমাদের সাথে কথা বলবো না, দুষ্টুকে দেখবো, ওই মাঝে মাঝে দেখো ওর দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে দৌড়াচ্ছে, কি মুখে দিচ্ছে ওই জানে, একবার ওর কীর্তিকলাপ করে বেড়াচ্ছে ছাদের যেখানে সেখানে, ছাদের যেখানে সেখানে কীর্তিকলাপ করে বেড়াচ্ছে, এই দেখো এই যে এই যে এই যে আমার দুষ্টু, দুষ্টু দেখি দাও তো, সত্যি আমার খুব ভালো লাগছে জানো, এখানে বসে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে মনটা খুব ভালো হয়ে গেছে এখানে আসার পরে, সত্যি অনেকদিন পর এলাম তো ওই জন্য। তো এই মন ভালো হওয়ার আনন্দে তোমাদের একটা সুন্দর গান শোনাতে চাই, শুনবে? একটু গান করি না, গুনগুন করে ইচ্ছে করছে, কেন বলো তো, সিচুয়েশনটা এমন হয়ে গেছে, আমার মনটা এত আনন্দে ভরে গেছে যে একটু গান না শুনিয়ে আমার যেতে ইচ্ছে করছে না, তোমাদের সাথে একটু গান করি, কি গান করবো জানি না, যে কোনো একটা গান শুনাই বলো, দাঁড়াও, আমি কিন্তু কোনো লতা লতাজি নই, আশাজি নই, আমি সিম্পল চন্দ্রা, এবং নর্মাল একটু গান করতে ইচ্ছে করছে তাই গানটা করছি, কম্পেয়ার করো না কিন্তু প্লিজ, আমি কোনো গানের সারে গামা পাধা কিছুই জানি না, কোনো তালিমও নিইনি, গান করতে ভালো লাগে, ওই যে বললাম গান খুব ভালোবাসি তাই গান করতে ইচ্ছে করে মাঝে মাঝে, তো এখন করছি সেই জন্য গান। আপকি নজরোঁ নে সমঝা প্যার কি কাবিল মুঝে, দিল কি এ ধড়কন ঠহর যা, মিল গই মঞ্জিল মুঝে, আপকি নজরোঁ নে সমঝা পর গই দিল পর মেরে, আপকি পরছাইয়া পর গই দিল পর মেরে, আপকি পরছাইয়া কেহ রহি হ্যায় হর নজর, বন্দা পরবর শুকরিয়া, হস কে আপনি জিন্দগি মে কর লিয়া শামিল মুঝে, আপকি নজরোঁ নে সমঝা প্যার কি কাবিল মুঝে, আপকি নজরোঁ নে সমঝা। এই দেখো আকাশে পাখিগুলো উঠছে, এবার
সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে পশ্চিম আকাশে, খুব ভালো লাগছে না দেখতে। তারপরে ছাদে ঘুড়ি উঠছে, দেখো আকাশটা কিরকম হলুদ একটা আভা ছেড়ে দিয়েছে। সূর্যটা যখন ডুবে যায় খুব ভালো লাগে না দেখ, সূর্যকে তো দেখতে পান না আস্তে আস্তে ডুবছে, যে আলোটা দেখা যায় ডোবার যে একটা ডুবে যাচ্ছে সেই সময়কার দৃশ্যটা খুব ভালো লাগে। এটা বেশি ভালো লাগে দেখবে দীঘা বা পুরীতে গেলে, যে দেখা যায় সমুদ্রের ধারে গিয়ে ওটা আরো বেশি সুন্দর লাগে দেখতে। তো এখন আর কি করা যাবে, ওসব জায়গায় তো আর এখন যাওয়া যাবে না, এখন মোটামুটি ছাদের এই দৃশ্যগুলো দেখেই মনটাকে ভুলিয়ে রাখি। চলে এলাম নিচে, সন্ধে হয়ে আসছিল আর নিচে তো আসতেই হবে, কারণ ছেলেদের টিফিন দেবো আর নিজে একটু চা খাবো, বুঝতেই পারছো বিকেলে একটু চা না খেলে ভালো লাগে না। আর আমি দুবেলাই চা খাই, সকালে একবার বিকেলে একবার, তো তাই জন্য চলে এলাম। আর একটু কিছু কাজ বাকি আছে সেটাও করব, তারপরে আর কি ডেলি রুটিন। তারপর এই দেখতে দেখতে রাত হয়ে আসবে, খাওয়া দাওয়া করো, তারপর ঘুমিয়ে পড়ো, আবার নেক্সট দিন ওঠো, আবার সেই এক রান্না করো, এই তো চলছে সবার। যারা মোটামুটি হাউস ওয়াইফ আমাদের তো এই রুটিনই, বলো কি আর করা যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং যতটা পারবে বাড়িতে থাকার চেষ্টা করো, ঠিক আছে? আজ তাহলে রাখি, টাটা।